দেখা যাচ্ছে আপনার কিছু মানে এই পাহাড় রাস্তায় একটা আর এই কাঁচা রাস্তা একবারই না, আর ওই ভিতরে আর একটা বাড়ি আলহামদুলিল্লাহ দর্শকবৃন্দ, আমরা যোধপুরা ইউনিয়নে বর্তমান অবস্থান করছি, উজ্জ্বল ভাইয়ের খামার প্রদর্শন করছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। উনি একটা গাভীর থেকে পালন পশুপালন করে আজ কতদূর আগায় গেছেন ওনার গরুগুলো, বিস্তারিত দেখলে আপনারা বুঝবেন যে উনি আসলে একজন সফল মানুষ। কেমন সফল হলো ওনার বিষয়ে আপনি একটু ভিডিওটিতে শেষ পর্যন্ত দেখুন। উজ্জ্বল ভাই বাড়ি আছে, আসেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আছি ভালো ভাই। আমরা শুনলাম আপনার নাকি গরুর খামার করছেন। হ্যাঁ, গরুর খামার করছি আমি, তো আমরা খুশি হলাম। তো আসুন আপনার গরুগুলো একটু দেখি। আসেন। আচ্ছা, আপনার প্রথম শুরু হয়েছিল গাভীটা দিয়ে? এটা আপনার বাড়ির গাভী? আমার বাড়ির গাভী। মাশাআল্লাহ। এই গাভীর বয়স কত? এই গাভীর বয়স আপনার 5 বছর। 5 বছর? 5 বছর। 5 বছর কয়টা বছর দিয়েছে? 3টা বছর দিয়েছে। 3টা বছর? হ্যাঁ। বছর এগুলো দুধ কত করে হয়? এটা দুধ হয় 5-7 কেজি করে। 5-7 কেজি হয়? হ্যাঁ। এতে গরু কয়টা হয়েছে? এর থেকে আমাদের এই গরু থেকে 3টি হয়েছে। 3টি হয়েছে? হ্যাঁ, আরও গরু ছিল 4টি হয়েছে। আর এগুলো কি বিক্রি করতেছেন সবই? সেগুলো একটা বিক্রি করেছি আর 2টা আছে এখন। 2টা আছে, চলো সেগুলো দেখে সে কোথায় চলছে দেখি। খামারে আছে। আচ্ছা আচ্ছা, আসেন খামারে দেখি একটু। আপনার সেই গরুগুলো কেমন? আপনি কি দুধ বিক্রি করেন না সব বাছুর পাইছেন? গরু দেখছি, এটা কি কিনারে বাড়ির? এটা বাড়ির বাছুর, গাড়ির বাছুর, ওই লাল গাভী বাছুর। হ্যাঁ, ওই গাড়ির বাছুর, ওই গাড়ির বাছুর। হ্যাঁ। এ বয়স কত? 3 বছর এখনো পুঁজি নাই। 3 বছর এখনো পুঁজি নাই? না। সুন্দর গরু হয়েছে। হ্যাঁ, সুন্দর গরু আছে। এই গরুটা আনুমানিক কত দাম হবে? এখন 150 হবে। 1.5 লাখ? হ্যাঁ, 1.5 লাখ হবে। মাশাআল্লাহ, একটা গাভীর 3 বছর পুঁজি নাই এখনো। 1.5 লাখ টাকা বিক্রি? 1.5 লাখ টাকা এখন বিক্রি হবে। এখন কুরবানি 2 লাখ কোটি হবে। 2 লাখ কোটি চলে যাবে। হ্যাঁ, মাশাআল্লাহ। এটা ওই গাভীর বাছুর? ওই গাভীর বাছুর, ওই গাভীর বাছুর। হ্যাঁ। ও এরপরে আরেকটা? এরপরে আরেকটা ছিল, সেটা বিক্রি করেছি আমি। কি করেন? টাকার অভাবে একটু। তারপরে এটা? তারপরে এটা হয়েছে। হ্যাঁ, মাশাআল্লাহ। ওই ওইগুলো দেখছি, এগুলো ওইগুলো অন্য গাভীর। এই মাসখানেক আগে কিনেছি। এগুলো বিক্রি করবো কখন? এই কুরবানিতে বিক্রি করবো। কুরবানি দিতে? হ্যাঁ। আপনি কি এরকম বিজনেস আগে থেকে করেন? হ্যাঁ, আমি আগে থেকে করি, তাও 5-7 বছর করি। কেমন লাভ পান? লাভ হয়, কোন বছর লস হয় কোন বছর লাভ হয়। এবার কি মনে করতেছেন? এবার লাভ হবে, আশা করা লাভ। হ্যাঁ, আশা করা লাভ হবে। দেখ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সবচেয়ে খুশি হলাম যে আপনার বাড়ির গাভীর বাছুর, বাড়ির গাভীর বাছুর। হ্যাঁ, যে তার যে দেখছি খুব সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা আপনি এর সাথে আর কি করেন? আমি ব্যবসা করি, চাষ করি, পুকুর আছে, পুকুরি মাছ, পুকুরি মাছ চাষ করে। আর এই যে ফল ফুলের গাছ, বাগান টাকান আছে, বাগান টাকান আছে। তো সম্পূর্ণ আলহামদুলিল্লাহ ভালো। ছেলে মেয়ে কয়টা? সে 4টি মেয়ে, একটা ছেলে। ছেলে কি করে?
ছেলেটা ওই ছোট বাচ্চা ছেলে, দুটো মেয়ে বিয়ে দিছি আর দুটো মেয়ে অবিয়ে তো আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তা আপনার সবকিছু তো আমার সুন্দর লাগলো। গরু পুষে তো ইনশাল্লাহ অনেক আগায় গেছেন। হ্যাঁ আগায় যাচ্ছেন। গরু কি খাওয়ান? কি গরু খাওয়াই? আমি হচ্ছে কি ফেসারি গম সুলা এগুলো মারাই শাল ভাত আমার করে খেতে পারে। ধান এগুলো একসঙ্গে মারাই করে খাওয়াই। দিনে দুইবার খাবার দিই, সকালে এই সকালে আর রাত্রি সন্ধ্যায়। রাত্রি গরু ঝাপার কি হবে? প্রত্যেকদিন ঝাপাই। কি হবে ঝাপা? মোটর গিয়ে ঝাপাই। মোটর আছে? হ্যাঁ মোটর আছে। যাই কাল আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে সুন্দর লাগলো আমার আপনার খাবার দেখে। তাহলে এটা বাড়ির বাছুর? এটা বয়স আছে দুই মাস। দুই মাস এর মার কি দুধ দোয়ান? এর মার দুধ দোয়াই। এখন এই রোজার সময়, গরু বসতে লিচু চাষ খাই। উনি আজ তিন বছরে তিনটা বাছুর পেয়েছে আর একটা বাছুর দেখলেন যে প্রায় দেড়। আর ওনার নিজের কড়াই গরু রয়েছে যেগুলো উনি ব্যবসা হিসেবে মোটামুটি প্রতি কোরবানিতে বেচাকেনা করেন, সেখানে ভালোটা লাভ পাই। তো আপনারাও আগে আসুন, সুপ্রতিষ্ঠিত হন, আপনারাও নিজেকে ধন্য করুন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে সুখে রাখুক। আমিন। ধন্যবাদ।